हेलो फ्रेंड्स, वेलकम इन किचन क्वीन शाहली। आज हमें अपन शेयर करब कलकाता स्टाइल अथेंटिक मटन बिरियानी रेसिपी। जरा बाड़ी अनेक बार बिरियानी रेसिपी ट्राई कर अथच ठीक परफेक्ट रेस्टुरेंटर मतन लुक्स और टेस्ट आसना रेसिपिटा तरज। और आजकल रेसिपिटा बनाब 10 प्लेटर हिसाब। हमारे गेस्ट आसे तई बना तई भावलम अपन साथ रेसिपिटे शेयर करी। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। 10 জনের বিরিয়ানি বানাতে নিয়েছি 2 কিলো মাটন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লঙ্কা বাটা, পরিমাণ মতন লবণ, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর পুদিনা পাতা, 200 ml মতন টক দই দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি প্রায় 100 ml এর মতন সরষের তেল। এই সব কিছু দিয়ে মাটনটাকে আগে ভালো করে মাখিয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দেব। এদিকে আমি রেডি করে রেখেছি সিদ্ধ করা ডিম। বড় করে টুকরো করা আলুকে আমি শুধুমাত্র হলুদ মাখিয়ে ভেজে রেখেছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে লবণ মাখিয়ে রেখেছি। এবার ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। তো আমি এখন বেরেস্তাটা ভেজে নেব। 10 মিনিট আগে লবণ মাখিয়ে রাখার জন্য পেঁয়াজ থেকে জল রিলিজ করে দিয়েছে। তো এই জলটা আমি ভালো করে চেপে ফেলে দিয়ে তারপর আমি তেলে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এইভাবে বেরেস্তা বানালে বেরেস্তাটা অল্প তেলেই অনেক বেশি মুচমুচে করে বানানো যায়। তো এই দেখুন, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে আমি এইভাবে বেরেস্তাটা ভেজে নিলাম। এবার মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। এবার 1 কাপ পরিমাণ বেরেস্তা আমি মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করা মাটনের সাথে। তো খুব ভালো করে আমি বেরেস্তাটা মিশিয়ে নেব। ম্যারিনেটেড মাটনের মধ্যে কিন্তু বেরেস্তা ছাড়া আর কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করা হবে না। তো এই দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ম্যারিনেটেড মাটনটাকে সরাসরি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। এই মাটনটাকে আমি সিদ্ধ করে নেব। তো প্রথমেই মাটনগুলো দিয়ে নিয়ে তার ওপর দিয়ে আমি ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। তো আলুগুলো ফ্রাই করবার সময় অবশ্যই নুন ছাড়া ফ্রাই করবেন, না হলে কিন্তু আলুটা গলে যাবে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল আর 1 টেবিল চামচের মতন চিনি। এবার 30 মিনিটের জন্য মাটনটাকে লো ফ্লেমে কুক করে নেব, অথবা 3-4 সিটি পর অবধি ওয়েট করব। এদিকে গোটা গরম মশলায় 2 তেজপাতা, 1 চামচ শাহি জিরে, 1/2 চামচ শাহি মরিচ, 1/2 চামচ কালো মরিচ, 1/2 চামচ কাবাব চিনি, 1/2 চামচ লবঙ্গ, 3 ইঞ্চি দারচিনি, 1/2 স্টার এনিস, 2 বড় এলাচ আর 7 ছোট এলাচ নিয়ে নিয়েছি। হাঁড়িতে জল আগেই বসিয়ে রেখেছিলাম, এখন জলটা খানিকটা গরম হলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। সাথে দিয়ে দিচ্ছি 5-6 টেবিল চামচ মতন লবণ। তো জলের টেস্টটা যত পারফেক্ট হবে বিরিয়ানির রাইসের টেস্টও কিন্তু ততটাই ভালো হবে। সাথে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতন রিফাইন্ড অয়েল, আর পুদিনা পাতা আর ধনে পাতাটা আমি একটা সুতোয় বেঁধে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 পাতিলেবুর রস। এখন এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ভালো মতন ফোটা অবধি ওয়েট করব। আপনারা চাইলে এই সব মশলাগুলো একটা পাতলা রুমালে বেঁধেও দিতে পারেন, তাহলে পরে ওটা জল থেকে আলাদা করতে অনেক সুবিধা হবে। এদিকে 2 কেজি কোহিনুর রয়্যাল বিরিয়ানি রাইস আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন জলটা ভালো মতন ফুটে উঠলে আমি চালটাও দিয়ে দিচ্ছি। মোটামুটি 10-15 মিনিট পর যখন চালটা লম্বালম্বিভাবে ফাটতে শুরু করে দেবে, অথবা 70% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি চালটা জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এদিকে 1 কাপ মতন উষ্ণ গরম দুধে আমি 1 চা চামচের মতন কেশর মিশিয়ে রাখলাম। আধা ঘন্টা বাদে প্রেশার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি। মাটন আর আলুটা পারফেক্টলি কুক হয়ে গেছে, আর মাটন থেকেও অনেকটা জল রিলিজ করেছে। তো এবার মাটন আর আলুটা ইয়াকনি মানে মাটন স্টক থেকে আলাদা করে নেব। সঙ্গে মাটন ইয়াকনিটাকেও একটু ছেঁকে নেব, যাতে গ্রেভির থিক পোর্শনটা বাদ চলে যায়। এবার ইয়াকনির সাথে মিশিয়ে নিচ্ছি 10-12 ফোঁটা মতন মিঠা আতর, 2 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল। এখন দমে বসানোর জন্য একটা বড় সাইজের এবং মোটা বেসের সসপ্যান নিয়ে নিয়েছি। তাতে এবার খুব ভালো করে বেশ অনেকটা পরিমাণ ঘি মাখিয়ে নেব। যেহেতু আমি গ্যাসে দমে বসাবো, সেই জন্যে সসপ্যানের ঠিক মাঝের দিকটাতে কয়েকটা তেজপাতা বসিয়ে দিচ্ছি। আপনারা যারা কাঠকয়লা বা ধিমি আছে বিরিয়ানির দমটা দিতে পারবেন, তাদের তেজপাতা না দিলেও চলবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যেহেতু মাঝে দিকে হিটটা থাকে, তাই জন্যে আমি খানিকটা তেজপাতা দিয়ে দিলাম, যাতে বিরিয়ানির তলাটা লেগে না যায়। তারপর প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি মাটন। তো যতটা মাটন ছিল পুরোটাই আমি ফার্স্ট লেয়ারে দিয়ে দিলাম। ওপর দিয়ে খানিকটা পুদিনা পাতা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর সেকেন্ড লেয়ারে দিয়ে দেব অর্ধেক পরিমাণ সেদ্ধ করা রাইস।
তো রাইসটা দেওয়ার পরে ভালো করে এইভাবে স্প্রেড করে দিলাম। আর সেই ফাঁকে কোনো বড় গোটা গরম মশলা থাকলে সেটাও আমি তুলে ফেলে দিচ্ছি। তো আপনারা যারা কাপড় বেঁধে দেবেন তারা কাপড়টাকেই অনায়াসে তুলে সরিয়ে দেবেন। ওপর দিয়ে এক চামচ মতন বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এই বিরিয়ানি মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। সাথে দিয়ে দিচ্ছি আবার ধনে পাতা আর পুদিনা পাতার কুচি। এখন সেদ্ধ করে রাখা আলুটাও এর ওপর দিয়ে একটা লেয়ারে স্প্রেড করে দিচ্ছি। তো এই দেখুন এইভাবে আমি সাজিয়ে নিলাম আলুটাকে। আমি হাফ কাপ পরিমাণ জলে এক চিমটি মতন বিরিয়ানির ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা এখন ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। তো এই ফুড কালারটা অবশ্যই মাঝখানে লেয়ারে দেবেন, তাহলে বিরিয়ানিটা দেখতে অনেক ভালো হবে। তার ওপর দিয়ে আমি নেক্সট লেয়ারে বাকি অর্ধেক রাইসটাও দিয়ে দিলাম। একইভাবে আমি এটাকেও ভালো করে স্প্রেড করে নিচ্ছি, আর কোনো বড় গোটা গরম মশলা থাকলে সেটাও তুলে ফেলে দিচ্ছি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি প্রায় এক কাপ সমান ঘি। তো এই পরিমাণ বিরিয়ানিতে প্রায় এক কাপ সমান ঘি লেগে যাবে। আপনারা চাইলে লেয়ারিংয়ের সময় আলু বোখরাও ইউজ করতে পারেন, কলকাতা স্টাইল বিরিয়ানিতে এটাও একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস। কিন্তু আজ আমি আলু বোখরা পাইনি, তাই আমি স্কিপ করে গেলাম। উপর দিয়ে আরও একবার ধনে পাতা পুদিনা পাতা কুচি আর বেরেস্তা ছড়িয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তো পারফেক্ট বিরিয়ানি টেস্ট পেতে গেলে চিনিটাও কিন্তু মাস্ট। আমি প্রায় 2 থেকে 3 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে ইয়াকনিটা প্রায় 400 ml মতন দিয়ে দিলাম। এই ইয়াকনিতেই বাকি বিরিয়ানির চাল এবং মাটনটা দমে সেদ্ধ হবে। আর সবশেষে আমি সেদ্ধ করে রাখা ডিমটা ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন আরও হাফ চামচ মতন বিরিয়ানি মশলা ছড়িয়ে যেই কেশর দুধটা রেডি করে রেখেছিলাম সেটাও ওপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আপনারা সসপ্যানটা এমন সাইজের নেবেন যাতে 2/3 ভর্তি হয় এবং 1/3 ফাঁকা থাকে, তাহলে দমটা ভালো হবে। এবার আটা দিয়ে ঢাকনাটাকে খুব ভালোভাবে সিল করে ওপরে একটা ভারী শিল নোড়া চাপা দিয়ে একদম ধিমি আঁচে দমে বসিয়ে রাখতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট মতন। আর যদি আপনাদের সসপ্যানের বেসটা খুব মোটা না থাকে সেক্ষেত্রে আপনারা তলা একটা তাওয়া দিয়ে তার ওপরে সসপ্যান বসাতে পারেন। 40 মিনিট দমে বসানোর পর আরও 10 মিনিট আমি গ্যাস অফ করে রেস্টে রেখেছিলাম। এখন আমি বিরিয়ানির ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন তাহলে দমটা ভালো হবে। অনেকেই বলেন বিরিয়ানির আলুর টেস্ট দোকানের মতন পারফেক্ট হয় না, আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, একদম পারফেক্ট বিরিয়ানির টেস্ট আপনারা বাড়িতেই পাবেন, কথা দিচ্ছি। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।